75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার খবরটি ছড়িয়ে পড়লে বাংলাদেশের প্রথম প্রতিবাদ মিছিলটি বের হয় কিশোরগঞ্জে। রেডিওতে বঙ্গবন্ধুর হত্যার খবর শুনেই ছাত্র, তরুণ, মুক্তিযোদ্ধা সহ 20-25 জন কিশোরগঞ্জ শহরে ঝটিকা মিছিল বের করেন। 1975 সালে 15 আগস্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠার পরেই আমাকে একজনে বললো যে এরকম একটা খবর শুনছে যে বঙ্গবন্ধুর হত্যা করা হয়েছে। তখন আমি ট্রানজিস্টার অন করি, ট্রানজিস্টার অন করার পরে মেজর ডালিমের ঘোষণা শুনছি, শুনে স্তম্ভিত হয়ে গেছি। গা মিছিলের স্লোগান ছিল মেজর ডালিমের ঘোষণা মানি না মানব না, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। রংমহলের কাছে আসার পরে তখন স্ক্যাটার্ড অবস্থায় সবাই বিচ্ছিন্ন আতঙ্কিত আমরা, এমন সময় একটা পুলিশ পিকআপ ভ্যান আসার সাথে সাথে আমরা ছোটাছুটি করে চলে গেলাম। এই 1718 হবে মিছিল শুরু করলাম একরামপুর হইয়া রংমহলের সামনে, একটা আবার চার দোকানে দায়ের চার দোকানে বসছি, বসে আমরা চাটা খাইতেছিলাম, এর মধ্যে পুলিশের গাড়ি গেছে। আমরা আজকে এটুকুই আনন্দিত যে ইন্ডিমিউনিটি বিল করে যারা বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের অনুপ্রেরক। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইন্ডিমিউনিটি বিল বাতিল হয়েছে, এই হত্যাকারীদের বিচার হয়েছে, অনেকের রায় কার্যকরী হয়েছে। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকীতে সরকারের কাছে দাবি, খুনিদের যারা ফাঁসির রায় মাথায় নিয়ে এখনও বিদেশে পালিয়ে আছেন তাদেরকেও অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হোক। বার্তা বাজার, কিশোরগঞ্জ।